হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছে। আজ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাল ঘন করার প্রাকৃতিক উপায় এবং মাল ঘন করার কিছু গোপন টিপস। চলুন তাহলে জেনে নেওয়া যাক, মাল ঘন করার কোনো উপায় আছে কি? প্রাকৃতিক কিছু জিনিস যা আমাদের হাতের কাছে পাওয়া যায়, যেমন রসুন হতে পারে আপনার বিবাহিত জীবনের নতুন বন্ধু এবং মাল ঘন করার অন্যতম প্রধান উপায়। প্রতিদিন দুধ, ডিম, মধু গ্রহণ করলে সাধারণত আর কোনো কিছুরই দরকার পড়ে না। এসবের মধ্যে মধু খুবই কার্যকরী, এগুলো নিয়মিত খেলে মাল ঘন হয়ে যাবে। প্রত্যেক পুরুষের দাম্পত্য জীবনের জন্য মাল অপরিহার্য, তাই আসুন জেনে নেই মাল ও এর ঘনত্ব বৃদ্ধির উপায়সমূহ সম্পর্কে। ধূমপান বন্ধ করুন। ধূমপায়ীদের শুক্রাণুর সংখ্যা অধূমপায়ীদের চেয়ে 22% কম হয়। টাইট আন্ডারওয়্যার বা প্যান্ট পরা ব্যবহার করবেন না। ঢিলা জিনিস ব্যবহার করুন। হস্তমৈথুনের চেয়ে সেক্স বেশি করার চেষ্টা করুন। পারলে হস্তমৈথুন একেবারেই বাদ দিন। অ্যালকোহল খাওয়া বাদ দিন একেবারেই। অ্যালকোহল বা মদ খেলে শরীরে লেভেল বেড়ে যায়। প্রচুর পানি পান করুন, দিনে 2 লিটারেরও বেশি। টুনা মাছ, মুরগি, লাল মাংস, কচি ছাগল বা ভেড়ার মাংস খান। এতে প্রচুর অ্যামিনো অ্যাসিড থাকে যা টেস্টোস্টেরন লেভেল বাড়িয়ে দেয়। প্রতিদিন বাদাম খান, বাদামে জিঙ্ক এবং অ্যামিনো অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে। গমের আটা এবং বার্লি জিঙ্ক সরবরাহ করে, জিঙ্ক বীর্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রচুর ঢেঁড়স খান, খুব কাজে দেয়। টমেটো, তরমুজ, পেয়ারা, লাল মরিচ এবং বাতাবি লেবু প্রচুর পরিমাণে খান। এতে লাইকো পরিমাণের এনজাইম থাকে যা মালের পরিমাণ এবং ঘনত্ব বৃদ্ধি করে। রাতে শুবার সময় ইউসুফগুলের ভুষি পানি দিয়ে খাবেন, 7 দিন খান, ফলাফল নিজেই পাবেন। কোথায় আছে দাদা, খেলে দাদি খুশি, না না খেলে নানি খুশি, এরই নাম ইউসুফগুলের ভুষি। মাল ঘন করার আসল প্রাকৃতিক ঔষধ হলো মধু। প্রতিদিন 3 বেলা খাবার পর 1 চা চামচ বা তার কিছু কম খাবেন। 3 দিনের মধ্যে ফলাফল না পেলে চিকিৎসকের পরামর্শ নেবেন। শুক্র তারল্য দেখা দিলে সামান্য গরম দুধের সাথে 1 কোয়া বা 2 কোয়া রসুন বাটা মিশিয়ে খাবেন, কিছুদিন খেলে মাল ঘন হয়ে যাবে। এছাড়াও দুধ, ডিম ও মধু মাল কারো করে। দুধ, ডিম এবং মধুর মতো পুষ্টিকর খাবার নিয়মিত খেলে একজন মানুষের মাল ঘন হয়। আপনি দিনে 3 বার খাবারের পর 1 চা চামচ বা কম মধু খেলে ভালো উপকার পাবেন। চিকিৎসকরা বলেছেন যে আপনি যদি নিয়মিত এই খাবারগুলো খান তাহলে আপনার আর কোনো ঔষধের প্রয়োজন হবে না, কারণ খাদ্য থেকে পুরুষের বীর্য উৎপন্ন হয়। রসুন পুরুষের মাল গাঢ় করে। একজন পুরুষ যদি নিয়মিত রসুন খান তাহলে তার যৌন ইচ্ছা দ্বিগুণ হতে পারে। প্রতিদিন 2 কোয়া রসুন কাঁচা চিবিয়ে খান এবং যদি আপনি এই রসুন খাওয়ার 15 মিনিট পরে গরম পানি বা দুধ পান করেন তাহলে আপনার মাল বৃদ্ধির জন্য এটি খুবই উপকারী। এছাড়া আপনি কাঁচা আমলকির রস 1 থেকে 2 চামচ নিয়ে তার সাথে 1 অথবা 2 কোয়া রসুন খেতে পারেন। এতে করে স্বামী স্ত্রী দুজনেরই যৌবন দীর্ঘস্থায়ী হবে। তবে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যাদের শরীর থেকে রক্ত পড়া সহজে বন্ধ হয় না তাদের জন্য কিন্তু রসুন খাওয়াটা বিপজ্জনক, কারণ রক্ত জমাট বাঁধার ক্রিয়াকে বাধা প্রদান করে। তো দর্শক, আপনারা জানতে পারলেন কোন কোন কাজ থেকে বিরত থাকলে এবং কী কী খাবার খেলে বীর্য ঘন হয়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।